লোডশেডিং এর কারণে রাজধানীতে পানির সংকট চরম আকার ধারণ করেছে। দফায় দফায় বিদ্যুৎ চলে যাওয়ায় যথাসময়ে পানি পাওয়া নিয়ে বিপাকে রাজধানীবাসী। অনেকে টিউবওয়েল চেপে পানি সংগ্রহ করে, গৃহস্থালির কাজ সারলেও দুর্ভোগ কমছে না কিছুতেই। আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। এভাবেই অন্যের বাড়ি থেকে এক বালতি করে পানি এনে দিন চলে রাজধানীর উত্তর বাড্ডার বাসিন্দা সুমির। তবে সেই পানি আনতে হয় টিউবওয়েল চেপে। অনেক সময় দেখা যাইতেছে পানি নাই, এখন বৈশা থাকা লাগে, ওই কাজটা বন্ধ, পয়সা থাকা লাগে, আমাদের ওই সমস্যা হয়ে যায়। টাইম টু টাইম পোলাহানের খাবার দিতে হয়। ঘর গৃহস্থলির কাজে পানির ব্যবহার কমেও দুর্ভোগ কমছে না, কারণ ওয়াশার সাপ্লাইয়ে পর্যাপ্ত পানি নেই। পানি না থাকলে হাঁড়ি পাতিল ধোয়া যায় না, রান্না যায় না, পানি নেই আর অস্থির হয়ে যায় না। পানি না থাকলে হয়ে পাবো পানি, এতে গোসলের কাপড় চোপড় ধোয়া যায়, পানির বিভিন্ন সুন্দর রান্নাবাড়ির সমস্যা। তবে এলাকাবাসী জানান, আগে পানির সরবরাহ ভালো ছিল, কিন্তু এখন ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় পানির সংকট সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে পানি চলে যায়, কল দিয়ে সবসময় পানি থাকে না, ফল চাপতে চাপতে পানি আসে, অনেক সময় থাকি অসুস্থ থাকে না, হয়তো অনেকে কিনে না পানি ব্যবহার করা লাগে নানানভাবে। বিদ্যুৎ লেগে পানি পাইতেছি না আমরা সময়টাই। ওয়াশা সূত্র বলছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় কিছু কিছু এলাকায় সংকট সৃষ্টি হয়েছে। তবে এই সমস্যা সমাধানে 800+ পাম্পের মধ্যে 1000 পাম্পে চলছে গভীর পাইপ বসানোর কাজ। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর সায়দাবাদ, কুড়িল বিশ্ব রোড, ভাটারা, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, আফতাবনগর, মিরপুর, আগারগাঁও সহ রায়ের বাজার এলাকায় পানি সংকট চরম আকার ধারণ করেছে। ঢাকা ওয়াসার হিসেব অনুযায়ী নগরবাসীর জন্য প্রতিদিন পানির চাহিদা 265 কোটি লিটার, যার মধ্যে 64% পানি আসে ভূগর্ভ থেকে। বর্তমানে পানির স্তর নেমে যাওয়ায় প্রায় 1000 ফুট ভূগর্ভস্তরের নিচ থেকে পানি উত্তোলন করতে হচ্ছে। আবু সাদপু, মাইটিভি, ঢাকা।